আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আমি ফাহমিদা আছি আপনাদের সাথে। আলোচনা করব গাছ নিয়ে আমার সকল ছোট বড় অভিজ্ঞতা। আজকে দুইটা হয়ার ফুল নিয়ে এসেছি। মাঝখানে অনেক গাছে অনেক ফুল ফুটে গেছে। ছবি তোলা বা ভিডিও করা কোনোটারই সময় সুযোগ হয়নি। আজকে যখন সময় সুযোগ হলো তখন ফুল তেমন একটা নাই, সব ঝরে গেছে বা হয়তো নতুন কলি আসতেছে, এরকম অবস্থা। তো যাই হোক, এ পাশে আছে হচ্ছে হয়া মেমোরিয়া। মেমোরিয়ার ফুলটা একটু ছোট টাইপের, এই যে দেখা যাচ্ছে। ছবি তুললে ছবি তো বেশিরভাগ সময় খয়েরি আসে, কিন্তু রংটা আসলে খয়েরি না। আর এ পাশে আছে হচ্ছে হয়া পিউবিক্যালিক্স রেড ড্রাগন, সম্ভবত স্প্ল্যাশ, কারণ এটা প্রত্যেকটা পাতাই সাদা সাদা স্পট পাতার গায়ে। একটু নামিয়ে দেখাই আমি, এই যে এটা নতুন পাতা তাই চকচক করছে। আর বাকিগুলো হচ্ছে অতিরিক্ত রোদে আর কম পানি পেয়ে একটু রংটা ফেড হয়ে গেছে। আজকের এই ভিডিওটার মেইন উদ্দেশ্যটা হচ্ছে, একজন ভাইয়া আমার কাছে জানতে চেয়েছিলেন যে হয়ার কলি আসে, সে কলি ঝরে যায়, এটার ব্যাপারে কি করা যায়। তো কয়েকটা হয়া আছে আমি বলবো, বিশেষ করে হয়া মাল্টিফ্লোরা, এটাতে বাড ব্লাস্টটা অনেক বেশি হয়, মানে কলিটা খুব সহজেই ঝরে যায়। তো হয়ার কলি কী কী কারণে ঝরে আমি সেটা নিয়ে আজকে একটু কথা বলি। যখন আপনার হয়াতে কলি আসবে তখন আপনি একটু ভালো মতো চেক করবেন কলির গোড়ায়, এই দিকে একদম ভিতরে সাদা পোকার মতো থাকে, মিলিবাগ হয়ে থাকে। মিলিবাগ যদি থাকে তাহলে মিলিবাগ রসটা শুষে নিয়ে ফুলের গোড়াটা নরম করে দেয়, কলিটা ঝরে যায়। তো যখন কলি আসবে যেসব জায়গাগুলো গ্রোয়িং, মানে এখনও গ্রোথ হচ্ছে, সেই জায়গাগুলোতেই মিলি বেশি আক্রমণ করে। তো যেসব জায়গায় নতুন পাতা আসতেছে বা কলি আসতেছে সেই সব জায়গাগুলো একটু ভালো মতো খেয়াল রাখতে হবে। হয়ার কলি ঝরে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে পানির অভাব। যদি প্রয়োজনীয় পানিটা আপনি না দেন কলিটা বড় হওয়ার জন্য, ফুলটা পরিপূর্ণতা পাওয়ার জন্য যতটুকু পানি দরকার ততটুকু পানি যদি সে না পায়, তখন দেখা যায় যে শুকিয়ে পানির অভাবে কলি ঝরে যায়। আরেকটা কারণ হচ্ছে অতিরিক্ত পানি। আপনি যখন মিডিয়া ভেজা থাকা অবস্থায় পানির উপর পানি দিবেন, তখন অতিরিক্ত পানি পেয়েও ফুলের গোড়াটা বা কলির গোড়াটা নরম হয়ে ঝরে যায়। আরেকটা কারণ যেটা হতে পারে সেটা হচ্ছে, যদি অতিরিক্ত রোদে থাকে গাছটা, যতটুকু সূর্যের আলো সে পছন্দ করে তার চেয়ে বেশি সূর্যের আলো যদি পায়, প্রখর সূর্যের আলোতে অতিরিক্ত গরমে কলি শুকিয়ে ঝরে যেতে পারে। আবার অনেক সময় দেখা যায় হয়া কিন্তু এমনিতে অতিরিক্ত সার পছন্দ করে না, আপনি যদি ভুলে বা ইচ্ছাকৃতভাবে যে কোনো কারণেই হোক অতিরিক্ত সার দিয়ে ফেলেন, তখন গাছে কলি আছে, তখন যেটা হবে ফুলটা বা কলিটা নষ্ট হয়ে যাবে। এই কয়েকটা পয়েন্ট যদি আপনি ঠিকঠাক মাথায় রাখতে পারেন তাহলে আপনার হয়ার কলি আর তেমন একটা ঝরবে না, আপনি ফুলের চেহারা দেখতে পাবেন। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে কিন্তু উৎসাহ দিতে ভুলবেন না, আর আপনাদের অভিজ্ঞতা অবশ্যই অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। এমন অনেক ছোট ছোট অভিজ্ঞতা নিয়ে আবার হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।